Maria. Malia. Alia. Hey, get on my top. Hey, look at her. মাস তো শেষ হয়ে এলো, মাসের পয়লা তারিখ কইলাম আমার বাড়ি ভাড়াটা দিয়া দিতে হইব। আর আপনি তো হলে জানেনি বাড়ি ভাড়ার ব্যাপারে আমি খুবই চামার। ইতর কসাই, মাসের পয়লা তারিখে বাড়ি ভাড়া না পাইলে বাড়িতে বাইর করে দিই, কথাটা মনে রাখেন। এই তুই এনে কি করস, যা ভিতরে যা। জমন ভাই, আপনি ওনার কথা কিছু মনে করেন না। হ্যাঁ, চাও বাবা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। বেবি, রুবি, সেলিম এক্ষুনি স্কুল থেকে আসবে, ওরা এলে আমরা একসঙ্গে খাবো। যাও, জামা কাপড় পাল্টিয়ে হাত মুখ ধুয়ে এসো, খাবে। যাও। বাবা, তুমি দাঁড়িয়ে কেন? তুমিও যাও। আল্লাহ, চুলে ভাত। আল্লাহ, আমার আনিয়াকে হায়াত দাও, হায়াত দাও। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরুজনে। বাবা, তুমি এখনো ঘুমোনি? না রে মা, আমি তোকে দেখছি। কি দেখছো? তোর মা মারা যাবার পর আমি ভেবেছিলাম তোদেরকে মানুষ করার আর কেউ রইল না, কে তোদেরকে মানুষ করবে? কিন্তু মা রে, তুই এতটুকু মেয়ে, এত কিছু কার কাছ থেকে শিখলি? কেন বাবা, আমার মায়ের কাছ থেকে। মা যা যা করতো এখন আমি তাই করছি। সত্যি ভাই বোনের প্রতি তোর আদর যত্ন দেখলে আমার মনে হয় তুই যেন ওদের মা বোন নস। তাই বলছি, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই ওদেরকে বোনের চোখে নয় মায়ের চোখে দেখিস। আর ওরা যদি কোনোদিন কোনো অন্যায় করেই ফেলে তাহলে মা হয়ে ওদের অন্যায়কে ক্ষমা করে দিস। এটাই তোর কাছে আমার অনুরোধ, কথাটা মনে রাখিস। বাবা, তোমারই কথা আমি চিরদিন মনে রাখব, চিরদিন মনে রাখব। আমার মিলের চাকরিটাও চলে গেছে, আজ এক মাস কোনো কাজও পাচ্ছি না। খোদা, আমাকে যে কোনো একটা কাজ জোগাড় করে দাও, আমি যেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বাঁচতে পারি। বাবা, ঘরে তো এক মুঠো চাল নেই,
ওরা খেতে যাচ্ছে। ওদেরকে বল খাবার নিয়ে আসছি। এই প্ল্যান অনুযায়ী কাজটা হবে। স্যার, স্যার আমাকে একটা কাজ দেবেন? কাজ নেই, যাও এখান থেকে। দিন না স্যার একটা কাজ। কাজ কি গাছের গোটা? যাও ভাগো এখান থেকে। যত সব কি চাও ভাই? আমাকে একটা কাজ দিন না। কাজ? আরে তুমি তো একটা ল্যাংড়া, তুমি কি কাজ করবে? যাও ভাগো এখান থেকে। ভাই ছেলে মেয়ে নিয়ে না খেয়ে বড় কষ্টে আছি, আমাকে যে কোনো একটা কাজ দিন। যা বেটা ভাগ। এখন কি হবে? ঘরে গিয়ে ওদেরকে আমি কি জবাব দেব? আমাকে তাই করতে হবে, তাই করতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। পাউরুটি কলা ওদেরকে খেতে দে, আর এই ব্যাগে কিছু চাল আছে, ভাত চড়িয়ে দে। বাবা তোমার এখানে রক্ত? কপালের রক্ত জামা যা। আজ তো উপায় একটা হল, কিন্তু কাল কি হবে? আল্লাহ সবকিছু মালিক তুমি, তুমি ওদের রক্ষা করো, রক্ষা করো। কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না, আমি সইতে পারি না। কাঁদিস না রে আমার বুকের মানে, কামাই দুঃখ দিয়ে আর দূরে থাকিস না। তোর চোখে পানি এলে সইতে আমি পারি না, সইতে পারি না। আমার কোলে যাও আমার সাত রাজার ধানরে, আমার কাছে আয় না। কাঁদিস না রে
কেউ কাঁদে রে চোখের জলে। যতদিন রবে মানুষের কাছে সব দুঃখ চেপে রেখো বুকের মাঝে, মাটির দুনিয়ায় কত যে মানুষ আছে তোর কবু জানা হবে না। আমার বুকের মানে কামায় দুঃখ দিয়ে আর দূরে থাকিস না, কাঁদিস না রে। সন্তানের দুঃখ পিতার কাছে বিষের জ্বালার চে অনেক জ্বালা, পিতার কাছে সন্তানের হাসি লক্ষ টাকার চে অনেক দামি। সব কিছু ভুলে ও আমার চোখের মানি করে আমার বুকের মাঝে আয় না, আমার বুকের মানি কামায় দুঃখ দিয়ে আর দূরে থাকিস না, তোর চোখে পানি এলে সইতে আমি পারি না, সইতে পারি না। আমার কলিজা আমার সাত রাজার ধন রে আমার কাছে আয় না, কাঁদিস না রে। বাবা ঘরে কিন্তু চাল ডাল কিছুই নেই। জানি মা জানি, দেখি কি করা যায়। এই যে রমন সাহ, হোনেন রমন সাহ, আপনি টেঙ্গি ভাঙনের পর তো এক মাস হয়ে গেল গা, মাগার আমার বাড়ি ভাড়া দেখুই। ভাই সাহেব, আপনি তো জানেন আমার চাকরিটা চলে গেছে, এখন আমি ছেলে মেয়েদের নিয়ে ভীষণ অসুবিধায় আছি। আমিও তো আমার অসুবিধার মধ্যে আছি। দুই দিনের ভিতরে যদি আমার টাকাটা দিবার না পারেন তাইলে কইলাম গোড়া ধাক্কা দিয়ে বাই করে দিব। মনে রাখেন এটাই আমার শেষ কথা। দুঃখ করিস নে মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখি কোনো কাজ টাজ পাই কিনা। মা লিয়া, তোমার বাপে তো এখনো আহিনে ক্যা, তাই তোমার গুলো নিয়েছি খাইয়া লও। আপনি শুধু শুধু এগুলো আনতে গেলেন কেন? বাবা তো এক্ষুনি এসে পড়বে। তোমার বাপে কখন আমি ঠিক নেই ক্যা, লও খাইয়া লও। যাও ঘরে যাও গা। ওই খারাপ খাই যাবারে। হাই 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 রে, এই বাতারি হাই, 70 টাকা দা মুরগাটা কিনে আনছিলাম কি এই ল্যাংড়া পোলা মায়া গো খাওয়ানোর লাগা। দে যা হ্যাঁ 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 হ্যাঁ, না যদি কার সন্তান এক্সিডেন্ট করেছে তাই তো সব তো চিনতে পারছ নাকি? না চিনতে পারছি না তো। কব
আমার হেঁটে রক্ত বেরোচ্ছে। আমার ভাতিজা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে আর আপনারা চেয়ে দেখবার লাগছে। হাসপাতালে নিয়ে যেতে। এখন আমি বাবাকে কোথায় খুঁজে পাই? জাহান্নামে যাস তো বাবে। একটু দয়া করুন চাচা, একটু দয়া করুন। দয়া? আর তগরে দয়া করবো কোন হালায়? হ্যাঁ, আমার এই বাড়িতে তগো আর কোনো জায়গা নাই কিয়া। এখন তগো কাছে আমার যে ভাড়ার টেকা পাওনা আছে, তগো এই সামানপত্র সব বেচা আমার টেকা উসুল করুন। বাইর বাইর আমার বাড়িতে। ছবি লয়ে দিবি যা তো বাবার রে হাই দেবি। তুমি চাচি আমরা চলে যাচ্ছি, যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন। চাচা চলি। যাও মা যাও। আপদ বিদায়। বেবি বেবি সেলিম বাবাকে খুঁজতে সেই সকালে বেরিয়েছে, এখন এলো না। চল ওকে খুঁজে বের করি। চলো চল। বাবা কি বলো স্কুলে যাচ্ছি? বাবা আমরা স্কুলে যাচ্ছি। আচ্ছা মা হারা, আমার দুটো ছেলের জন্য এমন একটি মেয়ে খুঁজছিলাম। খেতে দাও খেতে দাও বললেই হলো, হাত মুখ ধুবি না। না দেখেছেন সাহেব, এসেই বলছে খেতে দাও। তা আমাকে বলে কি হবে,
ওদের সবকিছু তো তোমার উপর, কারণ মায়ের আদর বোনের আদর সব তো তোমার কাছ থেকে পেয়েছি। ঠিক বলেছো বাবা, শুধু ঠিক নয় 100% ঠিক। আমরা ওনার ছেলে, কিন্তু বুবু তোমার মুখে তোমার দুই বোনের কথা অনেক শুনেছি, কোনোদিন দেখিনি। একদিন নিয়ে এসো না। নিশ্চয়ই নিয়ে আসবো, সামনে ওদের ফাইনাল পরীক্ষা, আল্লাহ করে তোরা পাশ করলেই নিয়ে আসবো। সত্যি বুবু, তোমার মতো মানুষ হয় না। তুমি তোমার বোনদের জন্য নিজে পানে তাকাওনি, তোমার বোনদেরকে হোস্টেলে রেখে পড়াচ্ছ। সত্যি মানুষ এত মহৎ হতে পারে, তুমি তার একটা জ্বলন্ত প্রমাণ। হয়েছে হয়েছে, অনেক ভাষণ দিয়েছো, এবার হাত মুখ ধুয়ে খেতে এসো। রাইট, ছোট বড় হাত মুখ ধোয়ার হুকুম হয়ে গেছে, চলো চলো চলো। আর যদি সেলিম থাকত তাহলে এদের মতোই বড় হতো। আমি হীরা সবাই জিরা, রাম বাজিতে চাল বাজিতে, সবাই হার মানে আরে সহজা জানে। আমি হীরা সবাই জিরা, রাম বাজিতে চাল বাজিতে, সবাই হার মানে আরে। তুই যত বড় চোর হয়ে থাকিস না কেন, হাবিলদার পেটামিয়া চোখে ফাঁকি দিতে পারবি না। দারোগা, ইয়েস স্যার, হাবিলদারের হুকুম। ওকে অ্যারেস্ট করো। ও বাবা রে, ওকে অ্যারেস্ট করো। দাঁড়াও, এই ও বাবা রে, এই তুই কি থানায় থানায় যেতে চাস না ওই বাড়ি যেতে চাস? বাবা রে, বাড়ি যেতে চাই। তাহলে মাল বের কর, মাল মাল বের কর। ঘুষ ঘুষ মোটা অঞ্চল দরকার। স্যার যখন ঘুষ চাচ্ছে দিয়ে দাও।
দারোগা হাবিলদারকে স্যার বলে ডাকছে, নিশ্চয়ই কোনো খাপলা করছে। তোমাদের দুজনের নাম্বার কত? নাম্বার? এই আমরা কি হোটেলের রুম যে নাম্বার থাকবে? হ্যাঁ, পুলিশের নাম্বার থাকে কি না থাকে আমার সাথে থানায় গেলে বুঝতে পারবি। চলো। আমাদেরকে ক্ষমা করে দাও, বেকার থাকতে থাকতে কোনো কাজ না পেয়ে অনেক কষ্টে পুলিশের পোশাক আনছি বাকিতে ভাড়া করে। এই ধান্দায় নেমেছিলাম, পুরো ভাই তো লস হয়ে গেল, আমার ভাড়া টাকা করতে গে দেবো। তোমরা চোর, আমিও চোর, চোর চোরে খাও সবাই। তোর বুদ্ধিতে ভুয়া পুলিশ সাইজা আজকে জেলে যাওয়ার পথ ছিল। সরে সরে খাও তো ভাই, বুঝলে আজকে মাফ করে দিছে। এইবার থেকে তোমার বুদ্ধিতে চলুন, দেও কি বুদ্ধি দেবা। আমরা পুকি সাইজা ভিক্ষা করুন আমাদের অন্তরে ভিক্ষা দে আমাদের আমাদের। সালাম আলাইকুম। এলো না 1000 টাকা। যা তুই দেখ যা। সালাম আলাইকুম। এই নেন 1500 টাকা। যা তুই দেখ যা। এলো 500 টাকা। 500 টাকা? হ্যাঁ, তুই রেখা না। ওস্তাদ আজ কোন ইনকাম হয় নাই। কেলা মরে যেই এনে বাড়াইছিলেন সেই এনে পুলিশ আসিল। আবে ওই পুলিশে টেক্কা দিবার না পারলে তোরে পকেট মারবে না কি না বললো। ইয়ে মানে এই সালাম ওরে দিলে গুসা মার। এই খারা। আবে ওই তুই কি দিবি? আমি দিব না, লিমো নিবি। কি নিবি? এটা ঘুষা। ঘুষা নিবি? হ্যাঁ, আমি যে মানিব্যাগটা মারছিলাম ওটার ভিতরে কোনো টাকা আসিল না, আসিল একটা আদলি। আমি ওই মোহাম্মদ ওস্তাদ এ হালারে ওকে ঘুষা মার। তুই বি আর ওকে মাইরা ডরকির হালা। খুশি হয়েছ? হ্যাঁ। যা পুরা 1200। আরে সালাম, তুই কম দিছিলি না? কাছে বাবা আয় আয় আমার আসল তহবিল আয়। Yeah.
নাও বাবা, সবগুলোতেই টাকা আছে। আবে হাই দেখ দেখ আমার মায়ে কি আনছে আর তোরা কি আনছস, আমি দেখে শরম কর, অন্তরে তো আমার বাংলাদেশ ব্যাংক আহে নাই ক্যা। হ্যালো মাই হিরো, ওস্তাদ এই নয় টাকা। সাব্বাস সাব্বাস, এইলে তোর বকশিস, রেখে দাও, শুধু হিসাবটা মনে রেখো, সেই ছোটবেলা থেকে আমার ভাগের টাকা তোমার কাছে জমি আসছে, এ নিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো হয়েছে। সেলিম, বাবার কাছে তুই শুধু টাকা জমিয়ে যাচ্ছিস, ওসব নেবে কবে? যেদিন আমার বোনের দেখা পাবো সেদিন। খঞ্জর আমাকে তুমি প্রেমের বললি মারো গো তুমি, তীরে আমাকে দেখো বাহুতে জুড়ে আমাকে রাখো, রূপের বাহাদুরি তুমি করো না। মেরো না চাকু মেরো না তুমি প্রেমের শিকলে বাঁধো গো তুমি, তোমাকে ছাড়া কিছুই বুঝি না, তুমি যে আমার মনের বাসনা, রূপের জারি জুড়ে আমায় মেরো না। তোমার মতো কত দেখেছি আমার প্রেমে কাবু করেছি, প্রেমের আগুনে জ্বালিয়ে মারব মরণ দিয়ে প্রেম আদায় করব, আমার পরশে পাগল করব তোমার মনে আমি বাসর গড়ব, তোমাকে বধু বানিয়ে ছাড়ব। মেরো না খঞ্জর আমাকে তুমি প্রেমের বললি মারো গো তুমি, একটু ফিরে আমাকে দেখো বাহুতে জড়িয়ে আমাকে রাখো। জমের ঘরে তুমি পড়েছ বাগের ফাঁদে ধরা পড়েছ, ভালোবাসি যদি বলো তো তুমি ক্ষমা করে দেব তোমাকে আমি, হৃদয় মাঝে সাজিরে আমি। মেরো না চাকু মেরো না তুমি প্রেমের শিকলে বাঁধো গো তুমি, তোমাকে ছাড়া কিছুই বুঝি না, তুমি যে আমার মনের বাসনা, রূপের জারি জুড়ি আমায় মেরো না। মেরো না খঞ্জর আমাকে তুমি
প্রেমের গুল্লি মারো গো তুমি সুপিরে আমাকে দেখো বাহুতে জড়িয়ে আমাকে রাখো রূপের বাহাদুরি তুমি করো না বড়, এখন এখন কি হবে? তোমার আর আমার পা কি? তাহলে চল। বেবি, আমার মনে হয় রাজা ও রানা আমাদের দুজনকে সত্যি ভালোবাসে। আর বলিস না, এমন অনেক দেখেছি। ওরা হলো বড় লোক, আর বড় লোক শুধু গরিবকে নিয়ে খেলাই করতে জানে, অন্য কিছু নয়। আমরা যে গরিব এই কথা তো ওরা জানেই না। তা জানে না। ওরা যদি আমাদের দুজনকে বিয়ে করতে চায় তাহলে আমার আর তোর কোনো দুঃখই থাকবে না। বড় লোকের বউ হয়ে সারা জীবন সুখে থাকবো। কথাটা মন্দ বলিসনি, কিন্তু এসব কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে? এসব তুই আমার উপর ছেড়ে দে, এখন থেকে আমি যা বলবো তুই তাই করবি। ওকে মাই ডিয়ার সিস্টার। কেন ডেকেছো? হ্যাঁ, কেন ডেকেছো? ক্ষমা চাইছি। নো, নেভার। তোমাদের মতো মেয়েদের ক্ষমা নেই। তোমরা হলে নিষ্ঠুর পাষাণ, আর পাষাণ না হলে সেদিন আমাদের জঙ্গলে রেখে গাড়ি নিয়ে চলে আসতে পারতে না। তোমরা মেয়ে নাও, তোমরা ডাইনি। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও না। আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা পেতে হলে ওই ঝিলের পানিতে মুখ ধুয়ে এসো। রাইট, তাহলে দাঁড়াও, চল। এবার ভালোবাসা দাও। Thank you.
আসুন। বেবি রুবি, উনি তোদের সঙ্গে দেখা করতে এসেছেন। অনেক দিন হলো তোদেরকে দেখি না, তাই তোদের জন্য মনটা ছটফট করছিল। তোরা ভালো আছিস তো? হ্যাঁ বুবু। বুবু ও হ্যাঁ, আমি তোদের জন্য তোদের পছন্দের পিঠা আর ক্ষীর বানিয়ে নিয়ে এসেছি। আমি নিজের হাতে তোদের খাইয়ে। না না, আমরা নিজেরাই খেয়ে নেব। বুবু সামনে আমাদের পরীক্ষা, লেখাপড়া করতে হবে, তুমি এখন দাও। তোরা লেখাপড়া শিখে মানুষ হবি, এটাই তো আমার সারা জীবনের আশা। তোমাকে কথা দিলাম আমরা দুবোন তোমার মনের আশা পূরণ করব। এবার যাও। আচ্ছা, ক্ষীরটা গরম গরম খেয়ে নিস কিন্তু। আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, শোন, বেশি রাত জেগে থাকবি না, তাহলে কিন্তু অসুখ করবে। আচ্ছা জাগবো না। শোন, তোদের যখন যা প্রয়োজন আমাকে বলবি। আচ্ছা বলবো, এবার তুমি যাও তো। তোদেরকে ছেড়ে যেতে আমার মন চাইছে না রে। আচ্ছা আচ্ছা, না থাক, রাগ করবে। হাই মাই সুইট হার্ট। হাত ছাড়ো, ছাড়া বলছি। মাই সুইট হার্ট, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তাই তোমার হাত ধরেছি। আর তুমি তো জানোই, আমি যার হাত একবার ধরি সে আমার হাত থেকে রেহাই পায় না। আর আমার গায়ে যে হাত দেয় তাকে আমি আমার এই হাত ব্যবহার করি। তুই সবার সম্মুখে আমার গায়ে হাত দিয়েছিস, তাই আর সবার সম্মুখে আমি তোর ওই রূপের অহংকার দুর্বিশ্বাস করে দেবো। তোমাদের মধ্যে কেমন কেউ নেই জোর বিচার করতে পারে? না নেই, কারণ আমার বিচার শুধু আমিই করতে পারি। আর আজ আমার বিচার হলো সবার সম্মুখে তোকে অপমান করা। একটা মেয়ের সঙ্গে তুই যখন এত জোর দেখাচ্ছিস তখন তোকে ছেলে বলা যায় না, মেয়ে বলেই ধরে নিতে হয়। তাই এই চুড়ি দুটো দুহাতে পরে মেয়ে সেজে ওকে যা ইচ্ছে তাই কর। দাঁড়া, তুই যদি আমার হাতে মরতে না চাস তাহলে চলে যা রকে। আর তুই যদি আমার হাতে মরতে না চাস তাহলে চুড়ি দুটো পরে ফেল। কি কইলেন?
আন্দুস কইছি ও আইতাই আইতাই ও আম্মা দে আম্মা দে আব্বা দে আব্বা দে আব্বা দে আব্বা দে আব্বা দে আব্বা দে অন্ধরে ভিক্ষা দে মুন্ডা দে যা ভাড়া দে আরে হালা পগি নিস বলা সব রে আই বস আমারে বলেন পুশাল কি যাই ভাগো কি রে আল্লাহর মতে ব্যাপার দেখি কই গেলে যাই নাই তুই অন্ধ হয়ে গেলি নি আব্বা দে আম্মা দে না আব্বা দে অন্ধরে ভিক্ষা দে আম্মা দে দেখে নাই যাও আরে খারান নাই তো তার ঠাকুর দিতাম আপনি যান যা সে শব্দ হইল বুঝছি আব্বা দে আব্বা দে আব্বা দে অন্ধরে ভিক্ষা দে আব্বা দে এই তোমরা অন্ধ থানায় গেলেই টের পাবে বাইরে কথায় কথায় খালো তো ভাই কথায় আছে সোরে সোরে খালো তো ভাই ও ভাই মাপ করে দেন ভাই দেন ভাই সোরে সোরে খালো তো ভাই এইবার মাপ করে দেন ভাই এখন তুই কান্দিস না কে কান্দাছি খালো তো ভাই মাফ করো খালো তো ভাই মাফ করো আরে অনেক কষ্টে ফিল্মের শুটিং পার্টির দিকে পোশাক পরে আনছিলাম কত ভাড়া ভাড়া ইয়ে স্যার কি ওই কি রে কত রে রিক্সা ভাড়া সহ 1000 যে 1000 এই জায়গায় আমার মারছিলি মনে আছে তোর বুদ্ধিতে আন্দা সাজ্জা আজকাল জেলে যাওয়ানের পথ হয়েছিল চোরে চোরে মাস তো ভাই বললা আমাকে মাফ করে দিছে এমন বুদ্ধি আর দিবি না দিব না তোর বুদ্ধিতে আমার বুদ্ধি হইল বড় লোক সাজ্জা বড় লোকের মেয়ের লোকে প্রেম কইরা বিয়া কইরা আর আমার এসে তাকু ভগিনি মুতরা তার সাথে লাগতে পারবে তোমার নাম আমার নাম রবি আমার নাম দেবী তা তোমাদের বাবা কি করেন আমাদের বাবা আমেরিকায় থাকেন আমেরিকায় জি সেখানে আমাদের অনেক বড় বিজনেস তাহলে তোমরা বাবা মাকে ছেড়ে এখানে কেন আমরা বাঙালি আমাদের দুজনের বাংলা লেখাপড়ার খুব ইচ্ছে তাই আমরা দুজন ঢাকা এসে কলেজে ভর্তি হয়েছি এখানে কোথায় থাকো আমরা হোস্টেলে থাকি কিন্তু তোমাদের আত্মীয় স্বজন তেমন কেউ নেই তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো আজকাল এমন মেয়ে নেই যে বাংলায় লেখাপড়া করার জন্য আমেরিকায় না থেকে বাংলাদেশে থাকছে গুড ভেরি গুড তোমরা বসে গল্প করো আমি আসছি ছোট এটা কি হলো দাঁড়া দাঁড়া বলছি তুমি এসো তো এবার তুই এখানে গিয়ে বস আরে যা না যা এখানে বসে তুই তোর মনের কথা বল তুমি এসো আমার সাথে বসে এখানে এবার তুমি আমার মনের কথা এদিকে তাকিয়ে তোর কথা বলে যা শোনো বেবি এই মাসের 9 তারিখে আমার জন্মদিন তুমি আসবে কিন্তু তোমার জন্মদিন নিশ্চয়ই আসব এবং সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে আমি যে দামি প্রেজেন্টেশন দেব বলেছি কিন্তু টাকা পাবো কোথায় আরে সেই জন্য তোকে ভাবতে হবে না আমি আগেই ভেবে রেখেছি কি ভেবেছিস বুবু 20,000 টাকা
পরীক্ষার জন্য 20,000 টাকা লাগবে। শুধু পরীক্ষার ফিস নয় বাবু, অনেক বইপত্র কিনতে হবে। তাছাড়া একজন তো নই, আমরা দুজন পরীক্ষা দিচ্ছি, আলাদা আলাদা বই কিনতে হবে। এক বই কি দুজন পড়তে পারি? তা তো ঠিক বলেছিস, কিন্তু এতগুলো টাকা। বাবু, এত কষ্ট করে তুমি আমাদের লেখাপড়া করাচ্ছ, আর এখন মাঝপথে এসে যদি টাকার জন্য পরীক্ষা দিতে না পারি তাহলে তোমার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যাবে। না না, এ হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম তোদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তোরা কিচ্ছু ভাবিস না, যেভাবে হোক আমি তোদের টাকা জোগাড় করবই। আমরা জানি বাবু, তুমি আমাদের জন্য সব পারো। বাবু, তোমার এই কষ্ট আমরা বিফল হতে দেব না। আমাদের দুজনের স্বপ্ন শুধু একটাই, তোমাকে খুশি করা। তোরা মানুষ হলেই আমি সুখী হব, এছাড়া আমি আর কিছুই চাই না রে, কিছুই চাই না। কি বললে, তোমার 20,000 টাকার প্রয়োজন? জি সাহেব, ওই টাকা না পেলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি মাসে মাসে আমার বেতন থেকে কেটে রাখবেন? এত কথা বলছো কেন? জীবনের প্রথম তোমার বেতনের বাইরে তুমি টাকা চাইলে, তাও মাত্র 20,000। 20 লক্ষ টাকা চাইলেও আমি তোমাকে দিতাম, কারণ তুমি আমার ছেলেদের জন্য যা করেছো তা শুধু সন্তানের জন্য মায়েরাই করে, তুমি ওদের মা। ম্যানেজার সাহেব, এক্ষুনি 20,000 টাকা আমার বাড়িতে পাঠিয়ে দিন। 10 মিনিটের মধ্যে তোমার টাকা এসে যাবে। ডাক্তার সাহেব, আমি স্বইচ্ছে টাকার জন্য আমার একটি কিডনি বিক্রি করতে চাচ্ছি, কারণ এই টাকা না হলে আমার 2 বোন পরীক্ষা দিতে পারবে না। আপনি আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ধন্যবাদ। বেবি, বুবু যদি টাকা নিয়ে না আসে তাহলে জন্মদিনে যাওয়াই হবে না। বেবি, বুবু, বুবু আছে? বুবু কি আছে? বুবু কিছু না, বসো। টাকা এনেছো বুবু? হ্যাঁ বুবু, টাকা এনেছো? সত্যি বুবু, তুমি আমাদের বোন নও, তুমি আমাদের মা। আমি কি দেশিরি মজনু হয়ে গো, চাইলি হয়ে কেন, দূরে থাকো আমি প্রেমের জন্যে সবই পারি। তুমি আমার ভালোবাসো না, প্রেমের আগুনে মন প্রাণ জ্বলে রে, ক্যামেরা ডাকে রে চেমরি আয় রে।
অন্ধ হলাম আমি তোমায় পে হাতে স্বর্গ পেলাম ওই যৌবন গাঙে ডুবে ওই যৌবন গাঙে গো আমাকে জড়িয়ে রাখো প্রেমের আগুনে মন প্রাণ জ্বলে রে প্রেমের আগুনে মন প্রাণ জ্বলে রে প্রেমের আগুনে মন প্রাণ জ্বলে রে শ্যামরা ডাকে রে ঝিমরি হরে তোমাদের দুজনকে আমরা দুবোন ভালোবেসে ফেলেছি কিন্তু আমাদের বিয়ে হবে না আমাদের বাবা মা তাদের জামাইকে খর জামাই করে রাখতে চাইলো তুমি রাজি না রাজি মানে আমার বাপ সুতার রাজি তাহলে চলো চলো ছোট বুবু এলে বুবুকে দিয়ে আমাদের পছন্দের কথাটা বাবাকে বলতে হবে এই বুবু বুবু এই বুবু বুবু এদিকে এসো না এদিকে এসো আরে কি ব্যাপার বসো শোনো বাবু আমরা দুজন দুটি মেয়েকে ভালোবাসি ভালোবাসো বাবা ওদেরকে দেখেছে আমাদের সাথে কলেজে পড়ে অনেক বড় লোকের মেয়ে বাবা মা আমেরিকায় থাকে হ্যাঁ বাবা আমেরিকায় থাকে সেখানে তাদের অনেক বড় ব্যবসা আছে এখন আমাকে কি করতে হবে বল না বুবু তুমি বাবাকে বলবে আমরা ওদেরকে মানে বুঝতে পারছো ঠিক আছে আমি সাহেবকে তোমাদের কথা বলি রাজা রানা ওই দুটো মেয়েকে বিয়ে করার কথা তোমাকে বলেছে না জি সাহেব আমিও তো ওদের কথা তোমাকে বলতাম মেয়ে দুটোকে আমার ভীষণ পছন্দ হয়েছে আগামী পরশু রাজার জন্মদিন সেদিন ঘোষণা করে দেব কিন্তু তার আগে মেয়ে দুটোর সঙ্গে আমার কথা বলা দরকার রাজা শোনো ওদের দুজনকে কাল সকালে আমার সঙ্গে দেখা করতে বলবে কেমন তোমাদের বাবা কাল সকালে আমাদেরকে দেখা করতে বলেছেন বেশ যাব শোনো আমাদের বাড়িতে একজন বুয়া আছে তার সাথে ভালো করে কথা বলবে কারণ ওনাকে আমরা বুবুর মতো দেখি আর ওনার যদি তোমাদেরকে পছন্দ না হয় তাহলে কিন্তু কেস খারাপ হয়ে যাবে তোমাদের সব কথা আমি শুনেছি তোমরা একে অপরকে পছন্দ করেছ কিন্তু তোমাদের বাবা মায়ের সঙ্গে তো আমার কথা বলতে হয় মা আমি ব্যাপারে বাবাকে চিঠি লিখেছিলাম বাবা চিঠির উত্তর দিয়েছেন এবং চিঠিটা আপনাকে দেখাতে বলেছেন কই চিঠিটা এনেছো আমার চশমাটা তো তুই পড়তো মাই ডিয়ার ডটার তোমরা দুজন ছেলেকে পছন্দ করেছো শুনে আমি খুব খুশি হয়েছি যদি পারো তো বিয়ের পরেই ওদেরকে নিয়ে বেড়াতে চলে এসো আর ছেলের বাবা মা যদি আমার কথা বলে তাহলে আমার চিঠিটা ওনাদেরকে দিয়ে আমার সালাম দেবে আর বলবে এই বিয়েতে আমার আর তোমার মায়ের কোনো আপত্তি নেই ইতি তোমাদের বাবা মা চিঠিটা পেয়ে আমি খুব খুশি হয়েছি তাহলে কাল রাজার জন্মদিনে তোমাদের বিয়ের একটা ডেট করে ফেলি আপনি যা ভালো মনে করেন ভেরি গুড আর হ্যাঁ কাল থেকে তোমরা আর হোস্টেলে নয় বিয়ের আগ পর্যন্ত আমার এখানেই থাকবে আপনি যা ভালো মনে করেন কিন্তু বাবা বুবু তো এখন এলো না বুবু এসে ওদেরকে দেখার কথা আমার মনে হয় বুবু কোনো অসুবিধায় পড়েছে হতে পারে চল আমরা গিয়ে বুবুর খোঁজটা নিয়ে আসি চল ওরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে
কিন্তু আমি বোধহয় আজ আর কাজে যেতে পারবো না। আসুন, এটাই ওনার বাড়ি। বুবু, বুবু কি হয়েছে? তোমরা? বুবু, তোমার এই অবস্থা কি হয়েছে? বুবু, তেমন কিছু নয়, সামান্য একটু জ্বর। কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, বলো শিগগির ডাক্তার নিয়ে। শুভ আরে তুমি? হ্যাঁ, এখানে একটা কাজে এসেছি। আচ্ছা, এখানে কোন ডাক্তারখানা আছে? ডাক্তারখানা? হ্যাঁ আছে। তাহলে আমাকে একটু নিয়ে চলুন না প্লিজ। চলো চলো। জ্বর চলে যাবে, আর ওনার রক্তটা পরীক্ষা করিয়ে নেবেন, কেমন? আসি। জি আচ্ছা। বুবু, আমি তোমার ওষুধ নিয়ে আসি। তোমরা আমাকে নিয়ে বেশি ভাবতে শুরু করেছ। কোন কথা বলো দেখো, আজকের মধ্যেই তোমাকে সুস্থ করে তুলব, কারণ কাল আমার জন্মদিন। আর শুধু জন্মদিনই নয়, কাল বাবা আমাদের বিয়ের কথা ঘোষণা করবেন, সেখানে ওরা দুজনও আসবে। আমরা তোমার ছেলে, তাই ওদেরকে তোমারও পছন্দ হতে হবে। আরে পছন্দের কথা পরে হবে, আগে চল বুবুর রক্ত পরীক্ষা করিয়ে আনি, তারপরে অন্য কথা। হুম, চল। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার সেলিম, শুভ জন্মদিন। থ্যাংক ইউ মিস্টার সেলিম। ওনাকে তো ঠিক, ও মানে আমার। ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, এসো। আরে বেবি রুবি যে, এই তো এসে গেছে। তোমার শুভ সন্ধ্যা। এই নাও, আমাদের দুজনের তরফ থেকে তোমার জন্মদিনের উপহার। এর মধ্যে একটা র্যাডো ঘড়ি আছে। থ্যাংক ইউ, এসো এসো বসো। বুবু বুবু, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। এখন তুমি কেমন আছো বুবু? ভালো। ও হ্যাঁ, যাদের দেখাবে বলে তুমি একেবারে পাগল হয়েছিলে, ওরা এসেছে? হ্যাঁ বাবু, এসেছে, এসে এসো, চলো। এই যে এরা। বাবু, ওর নাম বেবি আর ওর নাম রুবি। বাবু, ওদের বাবা মাই আমেরিকা থাকে, আর ওরা দুজন ঢাকা থেকে লেখাপড়া করছে। বেবি, উনি আমাদের দুজনকে মায়ের আদর দিয়ে বড় করেছেন, বুবু বলে ডাকলেও উনি আমাদের মা। বুবু, তোমার পছন্দ হয়েছে? লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই খুশির দিনে আপনাদেরকে আরো একটি খুশি সংবাদ দিচ্ছি। সামনের সপ্তাহে শুক্রবারে আমি ওদের দুজনের সঙ্গে আমার দুই ছেলের বিয়ের দিন ঠিক করেছি। কি বাবু, তোমার চোখে পানি? আমার সারা জীবনের পরিশ্রমের ফসল তোমরা। তোমাদেরকে আমি আদর যত্নে বড় করেছি, তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ, তাই ওদেরকে দেখে খুশিতে আমার চোখে পানি এসে গেছে। দয়া করি তোমরা সুখী হও। শোনো বাবু, বিয়ের পর কদিন কিন্তু তোমাকে আমাদের এখানেই থাকতে হবে, কারণ ওদেরকে সংসারের সব কিছু তুমি নিজের হাতে শিখিয়ে দেবে। ওরা লেখাপড়া জানে, ওদেরকে আমি কি শেখাবো? বরং বরং ওদের কাছে আমার অনেক কিছু শেখার আছে। বুঝি না, আমাদের বিয়ের পর তোমাকে এখানে থাকতে হবে। হ্যাঁ বাবু, তোমার এখানে থাকতে কি অসুবিধা? তোমার দুই বোন তো হোস্টেলে থাকে। ও হ্যাঁ, ভালো কথা, ওদের ঠিকানাটা আমাকে। হ্যাঁ, আমি বিয়ের দিন গিয়ে ওদেরকে নিয়ে আসবো। ওদের কাছে যাওয়ার কোনো দরকার নেই। কেন বাবু? ওদেরকে এখানে নিয়ে এলে, এত বড় বাড়ি,
এত সহায় সম্পদ দেখলে সইতে পারবে না। আমাকে বলবে, বুবু কেন তুমি আমাদেরকে এমন গরিবি হালে রেখেছো? কেন তুমি এমন বাড়ি আমাদের বানিয়ে দিতে পারলে না? ওদেরকে এখানে আনার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। বড়, আমার মনে হচ্ছে বুবুর বোনরা বুবুর সাথে বেইমানি করেছে। ঠিকই বলেছিস ছোট, আমারও তাই মনে হচ্ছে। বেবি রুবি, তোরা আমার এতদিনের আদর যত্নের এই প্রতিদান দিলি। বেশ, তোরা যা করেছিস ভালোই করেছিস, এবার আমার দায়িত্ব শেষ হবে। 7 দিন পর তোদের বিয়ে, তোদের কাছে আমার একটাই প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের জন্যই আমি বিয়েতে যাব। আমাকে যেতেই হবে। বেবি রুবির কথা বলছো? ওরা তো হোস্টেল ছেড়ে চলে গেছে। বেবি রুবি হোস্টেল ছেড়ে চলে গেছে? কোথায় গেছে তা জানি না, কিন্তু তুমি ওদের বাড়ির চাকরানি হয়ে তাদের নাম ধরে কথা বলছো কেন? চাকরানি? হ্যাঁ, বেবি রুবি তো সেদিন বলেছে তুমি ওদের বাড়ির চাকরানি, কিন্তু চাকরানি হয়ে মনিবের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। যত সব সত্যি, ভাই বোনের প্রতি তোর আদর যত্ন দেখলে আমার মনে হয় তুই যেন ওদের মা বোন নস। তাই বলছি, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই ওদেরকে বোনের চোখে নয় মায়ের চোখে দেখিস। আর ওরা যদি কোনোদিন কোনো অন্যায় করেই ফেলে তাহলে মা হয়ে ওদের অন্যায়কে ক্ষমা করে দিস। বাবা, তুমি আমাকে বলেছিলে ওদেরকে যেন আমি মায়ের চোখে দেখি, মায়ের মতো আদর যত্ন করি। এতদিন ওদেরকে আমি মায়ের চোখে দেখে এসেছি, সন্তান ভেবেছি, কিন্তু বাবা, ওরা তো আমাকে মায়ের মতো ভাবে না। আমি ওদের মা হতে চেয়েছিলাম, কিন্তু হয়েছে চাকরানি, চাকরানি, চাকরানি। শোনো, বিয়ের কাজ এখনো অনেক বাকি, তাই বলছি তোমরা আলেয়াকে নিয়ে সবকিছু কেনাকাটার একটা লিস্ট করে ফেলো। আলেয়া? হ্যাঁ, ওদের বুয়া, কিন্তু বুয়া বললে ভুল হবে, সে ওদের মা, ওদেরকে মায়ের আদর দিয়ে বড় করেছে। সাহেব! হ্যাঁ, এই যে আলেয়া, তোমার কথাই বলছিলাম। শোনো, ওদের বিয়েতে কি কি করতে হবে তার সব কিছুর একটা লিস্ট করে ফেলো। কিন্তু আমি আজ... হ্যাঁ বলো। আমি আজ আমার কাজের ইস্তফা দিতে এসেছি। ইস্তফা দিতে এসেছ? কাজের ইস্তফা? তাহলে তুমি এতদিন আমাদের এখানে কাজের মানুষ হয়েছিলে? না, মানে... কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা তোমাকে কোনোদিন কাজের মানুষ মনে করিনি, তোমাকে আমরা মা জেনে এসেছি। আজ আমাদের মা আমাদের এত বড় খুশির দিনে চলে যাবে, শুনলে? শুনেছ তো? হ্যাঁ শুনেছি। কেউ যদি যেতেই চায় তাকে আটকানো যায় না। মা যদি সন্তানদের ছেড়ে চলে যেতে চায়, যাক, আমরা বাধা দেব না। বাবা, এ বিয়ে হবে না। হবে না? না, হবে না। আমাদের মা যদি আমাদের খুশির এই দিনে চলে যেতে চায় তাহলে কি হবে এই খুশি দিয়ে? চাই না, চাই না খুশি। তোমরা আমাকে ভুল বুঝো না, রানা, আমি এতদিন আমার দুই বোনের দায়িত্ব পালন করে এসেছি, সে দায়িত্ব আমার শেষ হয়েছে, তাই আমি মুক্তি চেয়েছি শুধু। মায়ের দায়িত্ব সেই দিনই শেষ হয় যেদিন মায়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে সন্তানের উপর। এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব এই দুই সন্তানের উপর। এখন আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে, তাই মানতে হবে। আজ থেকে তুমি আমাদের এখানে থাকবে। হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা।
Krishna re amar buker mane kamay dukho diye yaar dure tha Krishna tor chokhe pani ele shoyte ami parina shoyte parina amar kole jao amar sath rajar dhano re amar kache aay na kaadish na re baba jar mane pouchhe kintu telephone korbe nischoyi korbo tuma bhalo theko ebar ashi ashi bouma ji সব দিয়ে দিয়েছি এবার খাও বুবু আজ তুমি আমাদের সাথে খাও হ্যাঁ বুবু আজ তোমাকে আমাদের সাথে খেতেই হবে বৌদের সাথে কি আমি খেতে পারি কেন ওরা হলো কোটিপতির মেয়ে বাবা মা আমেরিকায় থাকে হ্যাঁ আমি সামান্য গরিব চাকরানির মতো তোমরা খাও বুবুকে আমার কেমন যেন মনে হচ্ছে ঠিকই বলেছিস বুবুকে দেখলে আর আগের মতো মনে হয় না এখন বুবুকে দেখলে মনে হয় একটা যন্ত্রণা বুকের মাঝে বয়ে বেড়াচ্ছে আমার মনে হয় ওনার বোনেরা ওনার সঙ্গে বেইমানি করেছে সেদিন বোনদের কথা বলতেই বুবু কি বলেছে শুনিস নি হ্যাঁ সেদিনের কথা শুনে আমারও কেমন যেন মনে হয়েছিল আমার ধারণা যদি সত্যি হয় আর বোনদের জন্য যদি বুবুর কিছু হয় তাহলে ওই দুই বোনকে আমি নিজের হাতে গুলি করে মারব আর আমি গলা টিপে মারব বুবু তোমাকে আর এই বাড়িতে থাকতে দেওয়া চায় না এসো বুবু রুবি এগুলো খুলছো কেন এসব পরে আমি ঘুমোতে পারি না রানা দুধটুকু খেয়ে নিও আচ্ছা এই ওঠো ওঠো না কি হয়েছে আমার গয়নাগুলো পাচ্ছি না পাচ্ছো না তুমি তো দেখেছো আমি এখানেই দেখেছিলাম তাহলে গেল কোথায় আমার মনে হয় চুরি হয়ে গেছে আপনারা কোনো চিন্তা করবেন না আমি সব দেখছি তোমরা সত্যি করে বলো তোমাদের মধ্যে কেউ নিয়েছো কিনা আল্লাহর কসম আমি নেই নেই তুমি নিয়েছো আমি 10 বছর ধরে কাজ করি এমন কাজ করতেই পারি না তুমি আমি তো দারোয়ান ওরা জন বাড়ি ভেতরে আসি নাই তাহলে কে নিয়েছে ইন্সপেক্টর সাহেব আমি বলছিলাম কি বাড়ির মানুষকে যখন সন্দেহ হচ্ছে তাহলে সবার ঘর তল্লাশি করে নিতে পারেন ইন্সপেক্টর সাহেব ওদেরকে নিয়ে সবার ঘর তল্লাশি করুন চলো চলুন স্যার কোনো ঘরেই কিছু পেলাম না ইন্সপেক্টর সাহেব আমার মনে হয় বাইরের কোনো চোরে কাজ করেছে আপনার পরিচয় উনি আমাদের মায়ের মতো যেই হোক উনি কি এখানেই থাকেন জি তাহলে তো ওনার ঘরে তল্লাশি করতে হবে না না ইন্সপেক্টর সাহেব ওনার ঘর তল্লাশি করার কোনো দরকার নেই কথা যখন উঠেছেই আমার ঘরে তল্লাশি করা হোক তাহলে চলুন আপনি ওদিকে যান এগুলোই কি আপনার হ্যাঁ এগুলো আপনার ঘরে এলো কোথা থেকে বলুন জবাব দিন এগুলো যখন আমার ঘরে পেয়েছেন তাহলে
তাহলে আমি চুরি করে তুমি চুরি করেছো তোমার এত বড় সাহস আমার দেখি আমাদের পরে তুমি আমার গহনা চুরি করেছো তুমি যদি এই চেয়ে দামি অলঙ্কার ওদের কাছে চাইতে ওরা কিনে দিত চুরি করতে গেলে কেন বলো চুপ করে থেকো না তোমার মতো মেয়ের সাথে কথা বলতে চাই না কি যত বড় মুখ নয় তত বড় কথা ইন্সপেক্টর সাহেব ওকে অ্যারেস্ট করুন ইন্সপেক্টর সাহেব আমাকে অ্যারেস্ট করুন এত দামি গহনা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি তাই চুরি করেছি আমি চোর আমি চুরি করেছি আমাকে অ্যারেস্ট করুন আমাকে অ্যারেস্ট করুন না ইন্সপেক্টর সাহেব ওনাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই আপনি চলে যান হ্যাঁ ওনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আপনি চলে যান চলে যান বেশ না ইন্সপেক্টর সাহেব আমি চোর আমাকে শাস্তি দিন আমাকে শাস্তি দিন আই এম সরি ইন্সপেক্টর সাহেব ইন্সপেক্টর সাহেব আমি চোর ইন্সপেক্টর সাহেব বুবু ইন্সপেক্টর সাহেব আমি চোর আমাকে অ্যারেস্ট করুন বুবু দাঁড়াও এখানে আর নয় সেখানে থাকলে ওদের কথা আমি ভুলতে পারবো না আমি ওদেরকে ভুলতে না পারলে আমি বাঁচব না আমি বাঁচব না বাঁচব না তোমার কথা রক্ষা করতে গিয়ে আমি আমার জীবনকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছি কিন্তু বিনিময় কি পেয়েছি জানো অপমান আর লাঞ্ছনা ওদের জন্য আমি সংসার করিনি আমি নারী আর নারীর জীবনের সবচেয়ে বড় অলঙ্কার তার স্বামী সেই স্বামীর আনন্দ স্বামীর সুখ আমি চাইনি আমি চেয়েছিলাম আমার বন্ধুর সুখ হাজার আমাকে দুঃখ দিয়ে সুখী হয়েছে বাবা তুমি আমাকে দোয়া করো আমি যেন সব সহ্য করতে পারি তুমি এত রাতে ঘরে না এসে এখানে কি করছো জানো বুবু চোর কেন জানি এই কথাটা আমি মেনে নিতে পারছি না কেন পারছো না হাতে হাতে প্রমাণ হয়েছে তাছাড়া সে নিজেই স্বীকার করেছে না বুবু স্বীকার করেছে সে একটা চোর কিন্তু একটা চোর যেভাবে স্বীকার করে বুবুর স্বীকারোক্তিতে সে কথা ছিল না বরং সব কথার মধ্যে একটা বুক ভরা ব্যথা লুকিয়েছিল কিন্তু কে সেই ব্যথা কেন যে সেই ব্যথার কথা না জেনে আমরা বুবুকে যেতে দিলাম কেন 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 আমাদের দ্বারা বোধ হয় বুবুর প্রতি অনেক বড় অন্যায় হয়ে গেছে ছোট তুই বড় বুবু চলে যাবার পর থেকে আমার চোখে ঘুম নেই এভাবে আরেকটি রাত কাটলে আমি মরে যাব ঠিকই বলেছিস আমরা এখনই বুবুর কাছে যাব বুবু যদি অলঙ্কার নিয়েও থাকে উনি আমাদের মা আর মা সন্তানের জিনিস নিলে সে জিনিস চুরি করা হয় তাহলে দেরি কেন চল চল এত রাতে তোমরা চোরের কাছে কেমন যাচ্ছ আর একটিবার তুমি যদি বুবুকে চোর বলেছো তোমার জীবনে টেনে নিয়ে ফেলবো লোনা এসব কি বলছো আমরা ঠিকই বলছি তোমরা যদি আমাদের মায়ের বিরুদ্ধে আর একটি বাজে কথা বলেছো তাহলে তোমাদেরকে আমরা দু ভাই এই
থেকে ঘাস করে বের করে দেবো। চল ছোট। সুখের দুঃখে রে ভবের সংসারে কেউ হাসে কেউ কাঁদে রে চোখের জলে, যতদিন রবে মানুষের কাছে সব দুঃখ চেপে রেখো বুকের মাঝে, মাটির ধুনিয়ায় কত যে মানুষ আছে তোর কবু জানা হবে না, আমার বুকের মানে কামায় দুঃখ দিয়ে আর দূরে থাকিস না, কাঁদিস না রে। সন্তানের দুঃখ পিতার কাছে বিষের জ্বালার চে অনেক জ্বালা, পিতার কাছে সন্তানের হাসি লক্ষ টাকার চে অনেক দামি, সব কিছু ভুলে ও আমার চোখের মানি করে আমার বুকের মাঝে আয় না, আমার বুকের মানি কামায় দুঃখ দিয়ে আর দূরে থাকিস না, তোর চোখে পানি এলে সইতে আমি পারি না সইতে পারি না, আমার কলি যাও আমার সাত রাজার ধন রে আমার কাছে আয় না, কাঁদিস না রে। আরে এই ছবি, এই ছবি তোমার বাবার ভাই বোনদের। তোমার ভাই বোনদের? হ্যাঁ এই তো, এই তোমার বাবা, ছোট বোন বেবি রুবি আর বড় বোন আলিয়া। তাহলে 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 তুমি আমার হারিয়ে যাওয়া ছোট ভাই সেলিম। সেলিম বাবা, বাবা বাবা, দেখি বাড়ি ঘরে এই অবস্থা, বুবুকে দেখছি না কি জানি। বুবুর সাথে বেবি আর রুবির ছবি, কিছু বুঝতে পারছিস? হ্যাঁ সব বুঝতে পেরেছি, আয় আমার সাথে। তোমরা এই বাড়িতে আসার আগে বুবুকে চিনতে? না। যদি নাই চিনতে তাহলে বুবুর সাথে তোমাদের ছবি কেন? বলো বুবুর সাথে তোমাদের কিসের সম্পর্ক? আমি আমি বুঝতে পেরেছি, বুবু তোমাদের বোন, যে বোন তোমাদের জন্য সারা জীবন নিঃস্বার্থ ভাবে তোমাদের সুখের কথা ভেবেছে, সে বোনের সাথে কেন এমন দুর্ব্যবহার করেছো বলো? এই হাত দিয়ে তুমি আমার নিষ্পাপ বুবুকে মেরে দিলে। দেবে যে বোন তোমাদেরকে মায়ের আদর দিয়ে বড় করেছে, যে বোন তোমাদের জন্য অন্যের বাড়িতে চাকরানির মতো কাজ করে তোমাদেরকে মানুষ করেছে, সেই বোনের সাথে, সেই বোনের সাথে কেন এমন বিশ্বাসঘাতকতা করেছে বলো? দেবে সত্যি করে বলো,
বুবুর ঘরে রুবির অলঙ্কার কে রেখেছিল বলো। আর যদি সত্যি কথা না বলো তাহলে তাহলে তুমি আমার কাছ থেকে তালা খুলে যাবে বলো। বুবুর ঘরে রুবির নিজের হাতে অন্য রেখেছিল। ছোট, যে আমাদের মায়ের সাথে বেইমানি করেছে তাকে দিয়ে তুই ঘর করতে চাও? রুবি, তোমাকে আমি তালাক দিচ্ছি, এক তালাক। দেবী, আমিও তোমাকে তালাক দিচ্ছি, এক তালাক। দুই তালাক, দুই তালাক। না 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 না, আমি তোমাকে তোমাদের বুবুর কসম দিয়ে বলছি, শেষ কথা আর বলো না। রাজা, আমিও তোমাকে বুবুর কসম দিয়ে বলছি, আমাকে শেষ কথাটি বলো না, আমাকে ক্ষমা করে দাও। তাহলে যা, বুবুকে তোরা যদি খুঁজে এখানে নিয়ে আসতে পারিস আর তিনি যদি তোদের ক্ষমা করেন তাহলেই তোরা ক্ষমা পাবি। হ্যাঁ, বুবু ক্ষমা করলেই তোরা ক্ষমা পাবি। রুবি, চল আমরা বুবুকে খুঁজে বের করি, চল। আসছে না কেন? বাবার ওখানে গিয়ে কোনো অঘটন ঘটেনি তো? রাজা রানার বুয়া হাসপাতালে তাই। রাজা রানার বুয়া মানে আমাদের বুড়ো? হ্যাঁ, কোথায় 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 বাবু? আসুন আসুন আমার সঙ্গে, চল এসো। ওই যে তোমাদের বুবু। আপনারা তারা রোগীর সামনে এভাবে কান্নাকাটি করছেন কেন? উনি আমাদের বুবু, কি হয়েছে আমাদের বুবু? আপনারা আমার সঙ্গে আসুন, আসুন। আপনাদের বুবুর যে কটা টেস্ট করেছিলাম সেগুলোর রিপোর্ট তো নিতে এলেন না, তাই আমি গরজ করে নিজেই নিয়ে এলাম। রিপোর্ট খুব একটা ভালো না। কি অসুখ হয়েছে? ওনার কিডনি প্রায় ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে? শুনুন,
দু একদিনের মধ্যেই যদি পুরোপুরি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কোনো ডাক্তারের পক্ষে ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কথাটা মনে রাখবেন। এই নিন রিপোর্টগুলো, চলি। বহুর এত বড় একটা অসুখ, বহু নিশ্চয়ই এটা জানে না। এত বড় একটা অসুখ নিয়ে না জানি বুবু কোথায় ঘুরে বেড়াচ্ছে। চল, যেভাবে হোক বুবুকে খুঁজে বের করতেই হবে। এইসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? বুবুর একটি কিডনি নেই, আরেকটি কিডনি নষ্ট হয়ে গেছে। জি, কিন্তু কি করে হলো ডাক্তার সাহেব? ও হ্যাঁ, মনে পড়েছে, বেশ কিছুদিন আগে উনি এই হাসপাতালে এসে 20,000 টাকার জন্য ওনার একটা কিডনি বিক্রি করে গেছেন, আর বলেছেন ওনার দু বোনের লেখাপড়ার জন্য ওই টাকাটা খুব প্রয়োজন। আপনারাই তাহলে ওনার সেই দুই বোন? ডাক্তার সাহেব, আমাদের বুবুর যখন কিডনি নষ্ট হয়ে গেছে তখন আমরা দু বোন আমাদের বুবুকে দুটো কিডনি দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। তাহলে এক্ষুনি টাকা নিয়ে আসুন, কিছুক্ষণের মধ্যে অপারেশন করতে না পারলে রোগীকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না। ডাক্তার সাহেব, আমরা সকালের মধ্যে টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি, যদি আপনারা এখন টাকা দিতে না পারেন তাহলে আমাদের মালিকের সাথে কথা বলুন, উনি যদি আমাদেরকে বলে দেন তাহলেই আমরা অপারেশন করতে পারবো। তাহলে আপনাদের মালিকের ঠিকানা দিন, আমরা এক্ষুনি ওনার সঙ্গে দেখা করব। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। কাকে চাই? আমরা আপনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু উনি তো এখন কারোর সাথে দেখা করবেন না। ভাই, আমাদের ভীষণ প্রয়োজন, ওনাকে বলুন দুটিনে ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছে। ঠিক আছে, আসুন। আপনারা বসুন, আমি চেষ্টা করে দেখি। দেখুন, আমাদের দুজনের স্বামী বাড়িতে নেই, আমি বলেছি কাল সকালে সমস্ত টাকা দিয়ে দেব, কিন্তু ডাক্তার সাহেব সেই কথা মানছেন না। টাকা ছাড়া তো কোনো কাজ করতে বারণ আছে মা। বাবা, আমরা আপনার মেয়ের মতো, আপনি শুধু অনুমতি দিয়ে দিন, আমরা সকালে টাকা পরিশোধ করে দেব। হাসপাতালের নিয়ম আমি ভঙ্গ করতে পারবো না, তবে তোমরা যখন আমাকে বাবা বলে দেখেছো তাই আমি 20,000 টাকা নগদ দিয়ে দিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। একদিন আমি তোর ব্যাংক চুরি করে নিয়ে গিয়েছিলাম, তাই আমি তোর জন্য এই ব্যাংকগুলো বানিয়ে রেখেছি, আমার সারা জীবনের উপার্জন আমি তোর জন্য জমাচ্ছি। আল্লাহ যদি কোনোদিন তোকে আমার কাছে ফিরিয়ে দেন তাহলে এই ব্যাংকগুলো আমি তোর হাতে তুলে দেব মা। কিন্তু মা, আজ তোরই মতো একটি মেয়ে বিপদে পড়ে আমার কাছে সাহায্যের জন্য এসেছে, তাই তোর এই জমানো টাকা থেকে আমি 20,000 টাকা সেই মেয়েটিকে দেব।
ওর দোয়াও হয়তো আল্লাহ তোকে আমার কাছে ফিরিয়েও দিতে পারেন, ফিরিয়েও দিতে পারেন। এই নাও বাবা, টাকা আমরা কাল সকালে ফেরত দেব। তবু আপনারই উপকারে ঋণ আমরা শোধ করতে পারবো না। কিন্তু মা, এত টাকা নিয়ে রাতের বেলা তোমরা যাবে কি করে? ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, তোমাদেরকে হাসপাতালে পৌঁছে দেবে। ড্রাইভার! জি স্যার। ওদেরকে হাসপাতালে পৌঁছে দাও। যাও মা। ডাক্তার সাহেব, আমরা টাকা নিয়ে এসেছি। সিস্টার, টাকাগুলো কাউন্টারে জমা দিয়ে এসো। আপনারা বসুন। অপারেশনের জন্য আপনাদেরকে একটা ফর্মে সই করতে হবে। হ্যালো প্রফেসর চৌধুরী, একটা অপারেশনের জন্য আমাদের হাসপাতালে এক্ষুনি চলে আসুন। কি বললে? বুবু হাসপাতালে 20,000 টাকা নিয়ে যেতে বলেছে যে আজকের ভিতরে অপারেশন করতে হবে। যা তাড়াতাড়ি যা। ছোট, তাহলে এক্ষুনি টাকা নিয়ে হাসপাতালে যেতে হবে। চল। সিস্টার, আলিয়া নামের একজন রোগী কত নাম্বার রুমে আছে বলতে পারেন? উনি এখন অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারে? চল চল। এই তো এই তো অপারেশন থিয়েটার। আপনারা বেবি আর রুবির হাজবেন্ড না? হ্যাঁ হ্যাঁ। ওরা এখন কোথায়? আপনারা তাহলে কিছুই জানেন না? শুনুন, আমি সব বলছি। ছোট, ওরা তাহলে বুবুকে বাঁচাবার জন্য নিজেদের কিডনি দিয়ে দিয়েছে? হ্যাঁ, এটাই ছিল ওদের প্রায়শ্চিত্ত। রবি, রবি, আপনারা শুনুন, শুনুন বলছি। ডাক্তার সাহেব, আমার কি হয়েছিল? আপনার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু দুটি মেয়ে ওদের একটি করে কিডনি দিয়ে আপনাকে নতুন জীবন দিয়েছে। ওরা কারা? রাজা, রানা, তোমরা বলো কারা আমাকে কিডনি দিয়েছে? বলো বলো। বুবু, বেবি রুবি তাদের একটি করে কিডনি দিয়ে তোমাকে বাঁচিয়েছে। বেবি রুবি আমাকে বাঁচাবার জন্য ওরা ওদের এত বড় ক্ষতি করেছে। কোথায় কোথায় ওরা? বলো বলো ওরা কোথায়? ওরা ওরা পাশের রুমে আছে। কি করছেন আপনি? কি করেছিস? কেন তোরা আমার জন্য নিজেদের এত বড় সর্বনাশ করেছিস? বুবু বুবু শান্ত হও বুবু, ওরা ঠিক আছে। ছোট বোন রুবি, রুবি শুনুন, ওনাকে যা কিছু বলার আপনারা পড়ে বলবেন। এখন যান এখান থেকে। বুবু শুয়ে থাকুন, বুবু কি করছো তুমি? শুয়ে থাকো, শান্তি। বুবু
বাবু, আল্লাহ আপনাদের সহায় ছিলেন, তাই আজ আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। বাবু, তোমার অপারেশনের জন্য এই হাসপাতালের মালিক সেই রাতে 20,000 টাকা দিয়েছিলেন। হাসপাতালের মালিক? হ্যাঁ বাবু, উনি যদি টাকা না দিতেন তাহলে আমাদের অপারেশন হতো না, আর তোমাকে কিডনিও দেওয়া হতো না। যিনি আমার জীবন বাঁচাবার জন্য তোদেরকে টাকা দিয়েছেন, সেই দয়ালুকে আমি আজই সালাম করে আসবো। হ্যাঁ বাবু, সেই দয়ালু মানুষটির কাছে আমাদের যেতেই হবে। চলি ডাক্তার সাহেব, আসুন। চল চলো চল। আপনারা বসুন, আমি সাহেবকে ডেকে দিচ্ছি। ভাই সাহেব, আপনি আমাকে সেদিন বাঁচিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু জ্ঞান ফেরার কয়েকদিন পর আপনাকে নিয়ে আমার সন্তানদের খোঁজে গিয়েছিলাম, কিন্তু তার আগেই বাড়িওয়ালা ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা খুঁজে পাইনি। আপনি বলেছিলেন ওদেরকে আমি একদিন না একদিন খুঁজে পাবই পাবো, কিন্তু কই, আপনার কথা তো সত্যি হলো না। জানেন, একদিন অভাবের তাড়নায় আমি আমার মেয়ের জমানো পয়সার ব্যাংক চুরি করে ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছিলাম, আর সেজন্য আমার মেয়ে কত কেঁদেছিল। ওই দেখুন দেখুন, আমার মেয়ের জন্য কত টাকা জমিয়ে রেখেছি, আলিয়াকে পেলেই ফিরিয়ে দেবো বলে। কিরে মা, তোর ব্যাংকটা আমি চুরি করেছিলাম বলে তুই কাঁদছিস? কাঁদিস নে, এই দেখ তোর জন্য আমি কত ব্যাংক টাকা দিয়ে ভরে রেখেছি। কাঁদিস না রে, চোখে পানি এলে সইতে আমি পারি না, সইতে পারি না। আমার কলি যাও, আমার সাত রাজার দান রে, আমার কাছে আয় না। আমার বাবা তুমি কোথায় আছো বলো না, দেখা দিয়ে যাও না। আমার বাবা তুমি কোথায়, সন্তানের দুঃখ পিতার কাছে বিষের জ্বালার ছে অনেক জ্বালা। সব কিছু ভুলে ও আমার চোখের মানি করে আমার বুকের মাঝে আয় না। তুই আমার আল
আলিয়া। হ্যাঁ বাবা, কোথায় রে মা, ওরা কোথায় আছে? এসো বাবা। সেলিম, রুবি, বেবি, আমাদের বাবা। বাবা